হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজি। তো আজকে লাইভ হয়েছে, আমি আমাদের উত্তরা অফিস থেকে। আমি শুরুতেই উত্তর অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের উত্তর অফিসের অ্যাড্রেসটা হচ্ছে হাউস 7, রোড 21, সেক্টর 11। বর্তমানে ঢাকা সিটিতে আমাদের দুটি আউটলেট রয়েছে। আমাদের ধানমন্ডির আউটলেটটি হলো ধানমন্ডি 27, এখানে রাখো, ধানমন্ডি 27, জেনেটিক প্লাজা, স্বপ্ন 118, এক গ্লাস পানি আনা। আর মিরপুরের আউটলেটটি হলো অনামিকা কনকর্ড শপিং সেন্টার, শামীম সরণি, শেয়ারাপাড়া, স্বপ্নং 118। তো যেসব আপুরা এসে দেখে নিয়ে যেতে চাও, তারা তো অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন। আর যেসব আপুরা উত্তরার আশেপাশে আছেন, তারা তো আমাদের উত্তর অফিস থেকে স্পট পারচেস নিতেই পারবেন। ইভেন কারো যদি আমার পরশাড়িটা ভালো লাগে, ঝটপট এসে এখনই নিয়ে ফেলতে পারবেন। বাট আপু, উত্তরায় যারাই আসো, প্রত্যেকেই ভাবতে পারো যে আপু এক কথা রিপিট আকারে বলতে থাকে, বাট আপু বলার প্রয়োজন হয়, দ্যাটস ওয়াই বলতে হয়। তো তোমরা এই কাজটা আমি যতবারই বলি, তোমরা কিন্তু অনেকেই ভুলটা করো। এটা কিন্তু অফিস, এটা কিন্তু আমাদের শোরুম না, যে তুমি আসলে বললা আপু এটা দেখান, এই টাইপসে দেখান, ওই টাইপসে দেখান। এটা কিন্তু অফিস, এখানে প্রত্যেকে মোটামুটি সবার কাজ নিয়ে বিজি থাকে। তারপর তোমাদেরকে এত হিউজ টাইম দিয়ে এটা ওটা শোরুমের মতো দেখানোটা আমাদের জন্য টাফ হয়ে যায়। তোমরা বেটার লাইভের শাড়িগুলোই তো, নাকি লাইভের শাড়িগুলোই তো দেখবা। তো লাইভের শাড়িগুলো একটু কষ্ট করে সেভ করে নিয়ে আসবা। সেভ করা ছবিগুলো আমাদেরকে দেখাবা, যার যেটা ভালো লাগে আমরা দেখিয়ে দিব, নিয়ে চলে যাবা। তো তোমরা একটু কষ্ট করে হলেও লাইভের ছবিগুলো সেভ করে নিয়ে আসবা, কারণ এখানে শোরুমের মতো দেখানোটা একটু কষ্টকর। হাই আপু কেমন আছো? হাই কিউটি, হাই আপু কেমন আছো? ক্লিয়ার, ওকে আপু। আজকে আপু সুন্দর আপুদের মুখ দেখে ফেললাম। তো দেখে নাও, আমি আজকে খুব সুন্দর একটা কোটা কাতান শাড়ি পরে আছি। আজকে খুব সুন্দর পিঙ্ক এবং রেডের একটা কোটা কাতান শাড়ি পরে আছি। কোটা কাতান শাড়িগুলো কিন্তু অনেক এসেছিলো, বাট এখন কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। তো এখন পর্যন্ত যারা কোটা কাতানগুলো নাও নাই, তারা নিয়ে ফেলতে পারো। শাড়িগুলো কিন্তু খুবই সফট, খুবই কমফোর্টেবল। ওকে আপু, ক্লিয়ার না? হ্যালো আপু, কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু নেটে হয়তো একটু প্রবলেম করছে, তোমাদের একটু শেয়ার করে রাখো, নেটটা ঠিক হলে দেখে নিও। আপু আমার শাড়িটা চেঞ্জ করে দেবেন না 1300 টাকার? আপু আপনার শাড়ির কী সমস্যা আমাকে যদি লাইভে বলেন, আমি তো বুঝতে পারবো না। ইনবক্সে আসেন যে আপনার কী সমস্যা, যদি কোনো সমস্যা থাকে চেঞ্জ করে কোনটা নেবেন, কী নেবেন, একটু ডিটেলসে ইনবক্সে আসেন। আর শাড়িটা, ওয়াও, থ্যাংক ইউ। হাই বাবু, হাই আপু, কেমন আছো? তো দেখে নাও, শুরুতেই দেখে নাও, আমি খুব সুন্দর একটা কোটা কাতান শাড়ি পরে আছি। পিঙ্ক এবং রেডের কম্বো, পিঙ্ক এবং রেডের কম্বো একটা কোটা কাতান শাড়ি, দেখে নাও। এটা হচ্ছে সুন্দর শাড়িটার পাড়টা। হাই আপু কেমন আছো? এটা হচ্ছে সুন্দর শাড়িটার রেড পাড়, উপরের পাড়। এটা হচ্ছে শাড়িটার নিচের পাড়, দেখে নাও। এটা হচ্ছে শাড়িটার নিচের পাড়, নিচের পাড়টা কিন্তু খুবই সুন্দর রেডের উপর গোল্ডেন কাজ করা। এবং শাড়িটার ফুল বডি খেয়াল করো, শাড়িটার ফুল বডিতে দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারে কাজ করা। এই যে জাস্ট কাজটা একটু দেখাই, দেখে নাও। আসসালামু আলাইকুম, কেমন আছো? জি আপু ভালো আছি। তুমি যা পড়ো তাই ভালো লাগে। আপু আমি সুন্দর সুন্দর শাড়িগুলোই পরি। হাই আপু, সো ওয়াও, ওকে দেখে নাও। এই যে এটা হচ্ছে বডির অংশটা, জাস্ট বডির অংশের কাজটা দেখো, ফুল বডিতে কাজ করা। এই যে ফুল বডিতে কাজ করা সুন্দর শাড়িটার প্রাইস অনলি 2550 টাকা। রেড এবং পিঙ্ক এবং রেডের কম্বিনেশনে খুব সুন্দর একটা কোটা কাতান শাড়ি। যে শাড়িটা তোমরা যে কোনো প্রোগ্রামে পড়তে পারো, শুধু বিয়ে শাড়ি না, বার্থডে পার্টি থেকে শুরু করে সব পার্টিতেই পড়তে পারো। এবং যারা এতদিন বেবি পিঙ্ক খুঁজছিলা, যেসব আপুরা সুন্দর কোনো বেবি পিঙ্ক খুঁজছিলা, তারা দেখে নিতে পারো। জানিটা যা জায়গা পাও না, এই পাশ দিয়ে চলে যাও, দেখে নাও। সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, সুন্দর ধরে রেখিনি, পরে আছি। শাড়িটার প্রাইস 2550। নাইস লাগছে আপু, থ্যাংক ইউ আপু। টপস নাই না আপু, অনলি শাড়ি, দেখে নাও। শাড়িটার প্রাইস অনলি 2550, 2550 টাকা। যার বেশি ভালো লাগবে ঝটপট অর্ডারটা কনফার্ম করো। ওকে আমি নেক্সট শাড়িতে চলে যাই, তুমি আনসার দাও, ওরা লাইভের আনসার দিবে, দেখে নাও। ইভা, তোমাকে কি বলছিলাম? তোমাকে বলছে লাইভের আনসার দিতে, দেখো খুলো, দেখে নাও। সুন্দর একটা ব্রাউন কালারের শাড়ি এখন আমি দেখাবো, যারা গর্জিয়াস পার্টি ওয়ার দেখতে যাচ্ছিলা দেখো। এবং আজকে কিন্তু আরও সুন্দর সুন্দর কাতান শাড়িও দেখাবো। আচ্ছা আপু, ডু ইউ হ্যাভ ব্লু জর্জের শাড়ি?
জি আপু, ব্লু জার্জির শাড়ি আছে অল ওভার কাজের মধ্যে। রিপ্লাই কই, কিসের রিপ্লাই ভাইয়া? আপু সামনে একটা লাইট অফ করে দিলে কালার ভালো আসবে। আপু আমার এখানে যে লাইটটার যে সেটিংস আছে একদম পারফেক্ট, আমি যদি ডান বাম উপর নিচ কোনো লাইট অফ করে দিই তোমাদেরই প্রবলেম হবে, শাড়ি কালার ঠিক মতো পাবা না। আচ্ছা দেখে নাও, এখানে যে লাইটটা আছে একদম ন্যাচারাল কালারই দেখতে পাবা। এখানে আমি এখন পর্যন্ত এমন কোনো কমপ্লেন কিন্তু পাই নাই যে কালার মিলে না। তো দেখো আপু, এবং তোমাদের যদি ক্যামেরা তোমাদের ডিভাইসের লাইট যদি ঠিক থাকে দেন তোমরা অবশ্যই পারফেক্ট কালারটাই দেখতে পাবা। কিনে দিবা? আচ্ছা দেখে নাও সুন্দর শাড়িটা, দেখে নাও। এটা হচ্ছে কি শাড়িটার উপরের পাড়, এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পাড়। উপরের পাড়টা দেখো খুব সুন্দর গোল্ডেন কালারের সুতার কাজ, সুন্দর গোল্ডেন কালারের সুতার এবং স্টোনের কাজ করা। এটা হচ্ছে শাড়িটার নিচের পাড়, শাড়িটার নিচের পাড়টা দেখো, নিচের পাড়টাও কিন্তু খুব সুন্দর। এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার নিচের পাড়টা, সাউন্ড কম আছে। ওকে দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার নিচের পাড় এবং দেখো ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা। আমার হাতে যে সুন্দর একটা জর্জের শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইস অনলি অনলি 3150, 3150 টাকা। আচ্ছা সরি আপু, এটা 3150 না, আমার হাতে যে শাড়িটা রয়েছে এটার প্রাইস হচ্ছে অনলি 3300 টাকা, 3300 টাকা। দেখে নাও আপু, ব্ল্যাকের মধ্যে দেখাও কালার আছে আপু এটার, এটার আরও কালার ছিল, আরেকটা কালার আছে আমি দেখাবো। আমার হাতে যে সুন্দর একটা জর্জের শাড়ি দেখতে পাচ্ছি, এটার প্রাইস অনলি 3300, 3300, অসম্ভব সুন্দর কাজ। জাস্ট নিচের কাজটা দেখো, জাস্ট নিচের কাজটা দেখো, নিচের কাজটা কিন্তু ওয়াও একটা কাজ। এই যে এটা হচ্ছে রেড সুতা দিয়ে কাজ করা, আর নিচের পাড়টা তো দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারে। আপু আপনার পরার শাড়িটার প্রাইস কত? আপু আমার পরার শাড়িটার প্রাইস 2550 টাকা, 2550 টাকা। আর আমার হাতে যে খুব সুন্দর একটা বিস্কিট এবং রেডের কম্বিনেশনের শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইস 3300, 3300। যার বেশি ভালো লাগে, যার বেশি ভালো লাগে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। এই যে ভালো লাগে মাত্র স্ক্রিনশটটা তুলে ফেলো, এটার প্রাইস 3300, 3300। আচ্ছা সুন্দর শাড়িটা আমি একটু খুলে দেখাই, এবং এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখো, ফুল কুচিতে, ফুল কুচিতে এই কাজটা পড়বে। আপু তোমার শাড়িটার কালার আছে? আপু কোটা কাতানের আরও কালার আছে, বাট সেম সেম ডিজাইন পাবা না। দেখে নাও, সেম ডিজাইনের হলে আমার শাড়িটাই দেখতে পারো, কী চাও? এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা খেয়াল করো। এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস, এই যে এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জিয়াস। যখন গর্জিয়াস ব্লাউজ পিসটার সাথে গর্জিয়াস শাড়িটা পরবা, শাড়িটা আরও বেশি গর্জিয়াস লাগবে। বিউটি হিজ ভ্যাক্ট। ওকে আপু থাকো, এত সুন্দর সুন্দর কমেন্ট কোথায় পাও? শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 3300, 3300। তো আমি নেক্সট শাড়িটা চলে যাই। আমি তোমাদেরকে এটা খুব সুন্দর, অনেকদিন ধরে তোমরা অরেঞ্জ কাতান দেখতে চাচ্ছিলাম, রাইট? তো যারা অরেঞ্জ কাতান দেখতে চাচ্ছিলাম, এখন খুব সুন্দর একটা অরেঞ্জ কাতান শেয়ার করব, এবং শাড়িটা খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে, অরেঞ্জ কাতানটা পাচ্ছ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর শাড়িটা, দেখিয়ে দিই, দেখে নাও। আচ্ছা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের কাতান, যারা এতদিন অরেঞ্জ কাতানটা খুঁজছিল। ব্ল্যাক কালারের কোন শাড়ি? আসো দেখো, দেখে নাও। আর হাতে অসম্ভব সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি, একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, খেয়াল করো, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, দেখতে পাচ্ছ অরেঞ্জের উপর গোল্ডেন কাজ করা। যারা অরেঞ্জ, যারা কাতান শাড়ি খুঁজছে দেখে নাও, আমি একটু ব্যাকে গেলে অরিজিনাল কালারটা পাবা, আপাতত ডিজাইনটা দেখো। এটা হচ্ছে শাড়িটার উপরের পাড়, এই যে এটা হচ্ছে উপরের পাড়, এটা হচ্ছে সুন্দর শাড়িটার নিচের পাড়, দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার নিচের পাড়। তো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে না গেলে তোমরা অরিজিনাল কালারটা বুঝবা না। এটা হচ্ছে ধুমন সরো, এটা হচ্ছে ফুল শাড়িটার কাজটা, ফুল শাড়িটা দেখো কী সুন্দর কাজ করা। আপু তোমার শাড়িটার প্রাইস কত? আপু আমার শাড়িটার প্রাইস 2550 টাকা, এবং খুব সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি। ব্ল্যাক যে গর্জিয়াস শাড়িগুলো এগুলো তো শেষ, জুম্মন তুমি ওগুলো কীভাবে খুঁজো? গর্জিয়াস শাড়িগুলো আসছে ব্ল্যাক ইমরান, তাহলে আবার খুঁজতেছ কেন? আচ্ছা দেখে নাও, সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি ধরে রেখেছি, সুন্দর একটা অরেঞ্জ কালারের কাতান শাড়ি ধরে রেখেছি, যেটার প্রাইস অনলি 2550, 2550। দেখে নাও
শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রাইসটা খুবই রিজনেবল। কাতানের যার বেশি ভালো লাগে, যার বেশি ভালো লাগে আর্লি আর্লি স্ক্রিনশটটা তুলে ফেলো। কাঞ্চিপুরম কাতান সিল্ক শাড়ি দেখতে পারবেন, আপু কাঞ্চিপুরম হবে না, বাট সুন্দর একটা কাতান শাড়ি ধরে রেখেছি যেটা কোয়ালিটি অসম্ভব ভালো, অরেঞ্জ কালার। এবং তোমরা কিছুদিন পরপরই আমার কাছে অরেঞ্জ কালারের কাতানি খুঁজছিলা, রাইট? কিছুদিন পরপর অরেঞ্জ কালারের কাতানি খুঁজছিলা, তো দেখে নাও অরেঞ্জ কালারের কাতানটা ধরে রেখেছি। শাড়ির প্রাইস অনলি 2550, 2550। যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। এবং দেখে নাও ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি, সুন্দর শাড়িটার ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি, এই যে মাশাল্লাহ। থ্যাংক ইউ অপু, দেখে নাও শাড়ির প্রাইস অনলি 2550, 2550 টাকা। মিস করো না, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো। শাড়িগুলো কিন্তু আসে আর শেষ হয়ে যায়, বিশেষ করে অরেঞ্জ কালারের কাতান অনেকদিন ধরেই খুঁজছিলাম। এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস, দেখে নাও এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসের স্লিভে তোমাদের এই পার্টটা বসবে, এই যে। আর পরের শাড়িটা এখন নিয়েছি, আপু আমার পরের শাড়িটা সেম ডিজাইন কি তুমি পেয়েছো? শাড়িটার প্রাইস 2550, 2550। আমার তো মনে হচ্ছে আমার সব প্রিয় শাড়ি তোমার কাছে আছে এখন। ওকে, আইটা নেক্সট কালেকশনে চলে যাই কাতানের। এখন যেটা দেখাবো হচ্ছে ব্লু কালারের কাতান। অনেকেই ব্লু কালারের কাতান খুঁজছিলা অনেকদিন ধরেই, রাইট? অনেকদিন ধরে ব্লু কালারের কাতান খুঁজছিলা, তো আমি আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালারের কাতানের কালেকশন দেখাবো। দেখে নাও, দেখা যাবে ব্লুর মধ্যে হতে পারে দু তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম কোয়ালিটির মধ্যে, তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলো। আমার হাতে এখন খুব সুন্দর একটা ব্লু কালারের কাতান শাড়ি রয়েছে, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। তোমার দুলগুলো এত বড় কেন? মুনতাসির রহমান, আচ্ছা। আর গ্রিন আর মাঝে, গ্রিনের মাঝে দেখাও। জি আপু, গ্রিনের মাঝে দেখাবো। ভাইয়া বেটার হচ্ছে শাড়ির দিকে ফোকাস করি নাকি? তোমার পরের শাড়িটা আমি নিয়েছি। ওকে আপু, আমাদের সাথে পিক শেয়ার করো। দেখে নাও সুন্দর হচ্ছে কি শাড়িটা, সুন্দর বলছি, দেখো সুন্দর শাড়িটা আঁচলটা দেখো, ব্লুর উপর খুব সুন্দর গোল্ডেন কাজ করা, ব্লুর উপর খুব সুন্দর গোল্ডেন কাজ করা। এটা হচ্ছে শাড়িটার উপরের পার, এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার, এটা হচ্ছে শাড়িটার নিচের পার। আর খেয়াল করো শাড়িটা ফুল বডিতে কাজ করা। এটা কোথায় পাবো আপু? আপু শাড়ির যদি কেউ নিতে যাও, যে কটা শাড়ি দেখালাম ফার্স্টে স্ক্রিনশট তুলবা, স্ক্রিনশট তুলে ফুল অ্যাড্রেস ফোন নং সহ জাস্ট কনফার্ম করবা, ইনবক্সে কনফার্ম করবা। দেখে নাও এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা। কি আচ্ছা, দেখে নাও সুন্দর একটা শাড়ি। ইবা তুমি কিসে অ্যান্সার দিচ্ছ আমাকে একটু ক্লিয়ার কথা বলো, আমি তোমাদের কথা কম বুঝি। কি করতেছ লাইফের? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। দেখে নাও সুন্দর একটা শাড়ি ধরে আছি, সুন্দর একটা ব্লু কালারের শাড়ি ধরে আছি, দেখে নাও। এটার প্রাইস অনলি 2550, 2550। আপু তোমার পয়সাটার প্রাইস, আপু আমার পয়সাটার প্রাইস 2550। শাড়িগুলো কি ছবির মতো সুন্দর আপু, এটা তো ছবি না, এটা তো লাইভ হচ্ছে, এখানে তো ছবি হচ্ছে না যে তুমি ভাববা যে এডিট করবো দেন দেখাবো, এটা তো একদম লাইভে দেখতে পাচ্ছ, এই জন্যই তো লাইভে দেখানো। যেরকম দেখছো সেম টু সেম পাবা, আর তুমি যদি ঢাকার আশেপাশে থেকে থাকো দেন উত্তরা অফিস থেকে স্পট পারচেস করতে পারবা, দেখে শুনে নিতে পারবা। আচ্ছা দেখে নাও, খুব সুন্দর একটা ব্লু কালারের কাতান ধরে রেখেছি। সব থেকে বড়ো কথা হচ্ছে কাতানটার প্রাইস খুবই রিজনেবল, খুবই রিজনেবল, অনলি 2550, 2550। দেখে নাও ফুল শাড়িটা একটু, দেখে নাও শাড়িটার প্রাইস 2550 টাকা। আপু পাঞ্জাবি নাই না ভাই, অনলি মেয়েদের প্রোডাক্ট, এই যে। আর ফুল ব্লাউজ পিসটা একটু দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসের স্লিভে এই সুন্দর পাটটা বসাতে পারবা। আপু অরেঞ্জটার প্রায় আপু 2550। এই কাতানগুলো তোমাদের জন্য আরও আরও কম রেঞ্জে পাচ্ছ, কাতানগুলো অনলি 2550 করে। এক আপু গ্রিন কাতান দেখতে চেয়েছেন, আমি একটু গ্রিন কাতান দেখিয়ে দিই। জি আপু গ্রিন কাতান দেখতে চেয়েছিল, দেখে নাও আমি একটা খুব সুন্দর গ্রিন কাতান এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও কি দারুণ কালেকশন, দেখে নাও গ্রিন কালারের কাতান যে দেখতে চেয়েছিলাম, মিস করো না, কাতানগুলো কিন্তু খুব সুন্দর। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রাইসটা একটু বেশি রিজনেবল, শাড়িগুলোর প্রাইসটা কিন্তু একটু বেশি রিজনেবল। দেখে নাও এটা হচ্ছে সুন্দর শাড়িটার পার, উপরের পার। আমি একটা টিয়া কালারের কাতান কিনতে চাই, হবে কি? আপু টিয়া কালার হবে না, এটা হচ্ছে গ্রিন হবে, গ্রিন দেখতে পারো। এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার, এটা হচ্ছে শাড়িটার নিচের পার, দেখে নাও এটা হচ্ছে শাড়িটার নিচের পার। আপু কোটার উপর দেখায়,
আপু কোটার উপর, আচ্ছা আগে এইগুলো শেষ করে নিই আপু, দেন টাইম পেলে কোটাতে যাব। দেখে নাও, এটা হচ্ছে ফুল বডিটা, ফুল বডি দেখো, গ্রিনের উপর গোল্ডেন কাজ করা, সুন্দর শাড়িটার ফুল বডি গ্রিনের উপর গোল্ডেন কাজ করা। এটা হচ্ছে আঁচল, তো শাড়িটা আমি একটু ধরি, সুন্দর শাড়িটা আমি একটু ধরি, দেখে নাও। শাড়িটার প্রাইস অনলি 2550, 2550। সুন্দর শাড়িটা কিন্তু ধরে রেখেছি, গ্রিন কালারে সুন্দর শাড়িটা ধরে রেখেছি, যেটার প্রাইস 2550, 2550 টাকা। আপু তোমার পাশে এটা ম্যাটেরিয়াল কী? আপু আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে একটা কোটা কাতান শাড়ি, প্রাইস হচ্ছে 2550 টাকা, 2550 টাকা। আর সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, দেখতেই পাচ্ছ, সুন্দর একটা গ্রিন কালার এবং গ্রিন এবং গোল্ডেনের কন্ট্রাস্টের শাড়ি ধরে রেখেছি, যেটার প্রাইস অনলি 2550, 2550 টাকা। ভালো লাগলে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, শাড়ি কিন্তু লিমিটেড পিসেই আছে, যদি সেম ডিজাইনের সেম কালার নিতে চাও দেন আর্লি আর্লি স্ক্রিনশটটা তুলো। আপু তোমার, আপু আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে কোটা কাতানের উপর একটা শাড়ি, কোটা কাতান কিন্তু একসময় হিউজ 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 কালেকশন ছিল, কিন্তু এখন কিন্তু একদম শেষের দিকে। সো কোটা কাতান যারা নিতে চাবা জলদি জলদি নিয়ে ফেলবা। দেখে নাও গ্রিন শাড়িটার ফুল বডিতে কাজ করা। আপু সেদিন তোমার অফিসে এসে পাঁচটা শাড়ি নিয়ে গেছি, সবাই খুবই লাইক করেছে, দে আর ভেরি গুড ইন কোয়ালিটি, থ্যাংক ইউ আপু এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য। কালকে লাইভে তিনটা জামদানি আমার অন দা ওয়ে। ওকে আপু, তোমরা এত সুন্দর সুন্দর রিভিউগুলো শুধু লাইভের কমেন্টই করো না আপু, সুন্দর গার্লস গ্রুপগুলো, আমাদের যে গার্লস গ্রুপ আছে ট্রেন্ডি সাইজে শেয়ার করে দিও, তাহলে তোমাদের রিভিউ দেখে অন্য আপুরা অনেক, অন্য আপুদের অনেক হেল্প হবে। দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটা ব্লাউজ পিসটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের স্লিভে এই পার্টটা বসাতে পারবা। তো আমি আরেকবার ধরি শাড়িটা, দেখে নাও, সুন্দর গ্রিন কালারের শাড়িটা আমি একটু ধরি, যার বেশি পছন্দ, যার বেশি পছন্দ ঝটপট স্ক্রিনশটটা তুলো, স্ক্রিনশটটা তুলে ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করে ফেলো। আপু ব্ল্যাক কাতান দেখাও, আমার অরেঞ্জ কালারটা অনেক পছন্দ হয়েছে। আপু অরেঞ্জ কালারটা যদি পছন্দ হয় এবং তুমি যদি সেম ডিজাইনটা চাও, স্ক্রিনশটটা কি তুলেছো? স্ক্রিনশটটা তুলে অর্ডার কনফার্ম করো, কারণ আমার কাছে আরও অরেঞ্জ কালার কাতান আছে কিন্তু সেম ডিজাইন কিন্তু হবে না। দেখে নাও, অনলি 2550, 2550 টাকা এই সুন্দর গ্রিন কালারের কাতানটা। ভালো লাগে মাত্র স্ক্রিনশট তুলো ঝটপট, আমি কিন্তু নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। আপু কাতান শাড়ি অনেক আছে, একটু শিফন। আপু এই কয়েকদিন কিন্তু আমি শিফন, তারপর তোমাদের জর্জেটের উপর দেখিয়েছে রাইট, তো আজকেই কাতানটা দেখাচ্ছি, একটু দেখো আবার নেক্সটে তোমরা জর্জের শাড়ি পাবা। শাড়িটার প্রাইস 2550, 2550। হাই আপু কেমন আছো? জি আপু আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, এত কালার দেখালাম, রেড কালারটা কেন বাদ যাবে নাকি? এতগুলো সুন্দর সুন্দর কালার দেখালাম, রেড কালারটা তো বাদ যাওয়া উচিতই না, তো আমি রেড কালারটাও দেখিয়ে দিই। দেখে নাও, যার যেটা ভালো লাগে একটু আর্লি আর্লি কনফার্ম করবা, কারণ শাড়ি কিন্তু লিমিটেড পিসই আছে। প্রাইস কত আপু? আপু এগুলো সব আমার হাতে বা এতক্ষণ যে কাতানগুলো দেখালাম সব 2550 টাকা রেঞ্জের, যখন আমি 3300 একটু হাই দামি কাতানগুলো দেখাচ্ছিলাম এক আপু বলেই দিয়েছিলাম যে আপু আগে তো আরও কম দামের মধ্যে দেখাতা। তো দেখে নাও, এগুলো হচ্ছে যারা একটু কম দামের মানে বাজেট ফ্রেন্ডলি কাতান কিনতে চাচ্ছে, বাজেট ফ্রেন্ডলি ড্রেসে শাড়ি কিনতে চাচ্ছে একটু কম প্রাইসের মধ্যে, এগুলো হচ্ছে তাদের জন্য। এবং সবথেকে বড় কথা কি, আর কাতানটা কিন্তু পরে খুবই কমফোর্টেবল, তোমার আঁচল কুচি একদম জায়গা মতো থাকবে। তুমি যদি শাড়ির প্রাইস না বলো, এটার দাম কি 2500 নাকি 10,000 না 15,000, তোমার পাশের জন্য কিন্তু রিয়েলি বুঝতে পারবে না, ইভেন শাড়ি ধরেও বুঝতে পারবে না, শাড়ির কোয়ালিটিটা এতই সুন্দর, একমাত্র তুমি যদি প্রাইস বলো দেন তোমার পাশের মানুষ এগুলোর প্রাইস বুঝতে পারবে, এছাড়া প্রাইস বোঝার কোনো ওয়ে নাই এই কাতানগুলোর। আপু হোয়াইট শাড়ি লালপাড়ের শাড়ি দেখাও। আপু কাতানের মধ্যে হোয়াইট লালপাড় হবে না, দেখে নাও, সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা দেখো, রেডের উপর গোল্ডেন, রেডের উপর গোল্ডেন কালারের আঁচল, এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার। হাই আপু কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার। আপু ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারের কাতান কি হবে না আপু? দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার নিচের পার, শাড়িটা কি 12 হাত? আপু ব্লাউজ পিস আছে 12 হাতের বেশি, দেখে নাও, এটা হচ্ছে গিয়ে শাড়িটার পারটা, এবং ফুল বডিটা খেয়াল করো, সুন্দর শাড়িটা ফুল বডিতে গোল্ডেন কাজ করা, রেডের উপর ফুল বডিতে গোল্ডেন কাজ করা, সুন্দর শাড়িটা আমি আরেকটু ধরি, যার বেশি পছন্দ, যার বেশি পছন্দ ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। শাড়ির প্রাইস অনলি 2550, 2550 টাকা।
তুমি প্রতিদিন কত নতুন শাড়ি পরো, কি আনন্দ তোমার! আচ্ছা দেখে নাও, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2,550, 2,550 টাকা। আর সেইটা যাদের বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো। এত কম প্রাইসে, এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কাতান দেখে নাও, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো। কোয়ালিটি আমি এশিওর করছি, তোমরা তো কোয়ালিটিটা যেহেতু ধরে দেখতে পারছো না, তো কোয়ালিটিটা আমি এশিওর করছি। কালার ডিজাইন তোমরা দেখে নিয়ে ফেলো, প্রত্যেকটা সুন্দর। যে শাড়িগুলো ফুলে থাকবে সেগুলো কখনই গায়ের সাথে এত সুন্দর মিশে থাকতো না। তো দেখে নাও সুন্দর শাড়িটা কিন্তু ধরেছি, কালো লাল হবে না আপু, কালো শাড়ি হবে না। আচ্ছা আপু, দুইটা কালার মিক্সড কাতান শাড়ি দেখাও আপু। এই টেক্সের কাতানগুলোই তুমি এখন পাবা, দেখে নাও দুইটা কালারও দেখাবো। আগে এক কালারগুলো দেখে নিই, শাড়িটার প্রাইস হচ্ছে 2,550, 2,550 টাকা। বেশি ভালো লাগলে, বেশি ভালো লাগলে আইলি আইলি স্ক্রিনশটটা তুলে ফেলো। আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস, যেহেতু ফুল বডিতে কাজ, ব্লাউজ পিসটা একটু খালি থাকলে মনে হয় ভালোই লাগবে, আর স্লিভে তো এই সুন্দর কাতান পাড়টা বসবেই। গ্রিন কালার হবে আপু? আপু অলরেডি গ্রিন কালার দেখিয়ে ফেলেছি, এটার আগেই জাস্ট গ্রিন কালারে একদম সেম রেঞ্জের কাতান দেখিয়ে ফেলেছি। তুমি যদি মিস করে যাও একটু পর লাইভটা শেয়ার করে দেবো, দেখে নিও। বাট আজকেই দেখে নিও, পরে দেখলে হবে কি তুমি মিস করে ফেলবা, পরে দেখলে দেখবা যে শাড়িটা মিস করে ফেলবা। এটা কি এই কাতানের সাথে না আমাদের কাতান এটার সাথে? থ্যাংক ইউ আপু। হ্যালো আপু, কেমন আছো তুমি? আপু আমি যেটা পড়েছি ওটার প্রাইস হচ্ছে 2,550, 2,550। আমি আইটা খুব সুন্দর কাতান দেখাবো মিষ্টি কালারের উপর, আইটা খুব সুন্দর মিষ্টি কালারের উপর কাতান দেখাবো, দেখে নাও। আজকে কিন্তু একটার পর একটা কাতান দেখাচ্ছি এবং অসম্ভব অসম্ভব রিজনেবল প্রাইসে, তো মিস করো না। যারা রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি দেখতে চাও নিয়ে ফেলো। পিওর হোয়াইট হবে? আচ্ছা না আপু, আপাতত হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে কাতান হচ্ছে না, দেখে নাও। এটা হচ্ছে শাড়িটার উপরের পাড়। আপু মেরুন কালার কাতান হবে? আপু মেরুন কালার কাতান ছিল, আমি জানি না এখন অ্যাভেলেবল আছে কি না, বাট আমি আগের লাইভে দেখিয়ে দিয়েছি, তবে ওটা মেবি স্ট্রোক আউট। এটা হচ্ছে শাড়িটার উপরের পাড়, পাড়টা দেখো খুবই সুন্দর, এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার, আর একটু ম্যাজেন্ডা টাইপসের কালারটা দেখে নাও। আমার হাতে খুব সুন্দর একটু মিষ্টি পিঙ্কিশ ম্যাজেন্ডা টাইপসের কালার। এটা হচ্ছে নিচের পাড়, প্রাইস প্লিজ সেম ইসুন। ওকে দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার নিচের পাড় এবং ফুল বডিতে দেখো, শাড়িটা ফুল বডিতে খুবই সুন্দর কাজ করা। আমার হাতে যে চমৎকার সুন্দর একটা কাতান শাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা কাতান শাড়ি দেখতে পাচ্ছ, একটু মিষ্টি টাইপসের, রাইট? এটার প্রাইস 2,750, 2,750 টাকা, দেখে নাও। সুন্দর একটা মিষ্টি কালারের কাতান শাড়ি দেখতে পাচ্ছ, রাইট? এটার প্রাইস 2,750, 2,750, যার বেশি ভালো লাগে। কাতান শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসের, এবং আমি বলে নিই সাধারণত তিন রেঞ্জের মধ্যে যে কাতানগুলো থাকে এগুলো এত সফট, এত সুন্দরভাবে কখনোই বসে থাকে না। শাড়িটার প্রাইস 2,750 টাকা, মিষ্টি কালারের কাতানটা, যার বেশি ভালো লাগে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। ধরে রাখলাম সুন্দর শাড়িটা, ধরে রাখলাম ভালো লাগা মাত্র। আপু পিঙ্ক কালার হবে? আপু পিঙ্ক কালার না, এই যে কালারটা এখন আমার হাতে দেখছো সেটা হবে। এটার প্রাইস 2,750 টাকা, দেখতেই পাচ্ছি শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস। অনলি 2,750, 2,750, ভালো লাগলে ঝটপট স্ক্রিনশটটা তুলো, স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নম্বর কনফার্ম করে দাও। ব্লু কালার হবে? আপু আমি এতক্ষণ ব্লু দেখিয়েছি, অরেঞ্জ দেখিয়েছি, গ্রিন দেখিয়েছি, আমি কিন্তু তোমাদের সব পছন্দের কালার শুরুতে শুরুতে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ মিস করে থাকো দেন হচ্ছে শেয়ার করে রাখো, আমি শেয়ার করার পর দেখে নিও। আচ্ছা এক্সিলেন্ট আপু, থ্যাংক ইউ আপু। শাড়িটার প্রাইস অনলি 2,750, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। আচ্ছা আপু আজকে লেট করিনি, ইন টাইম চলে এসেছি, আমি শাওয়ার নিয়েছি, লাঞ্চ আপু লাঞ্চ করতে করতে লাইভ দেখে ফেলো। আপু ব্লুটা নিতে চাই বাট আমার ফোনে স্ক্রিনশট হয় না। আপু তোমার ফোনে স্ক্রিনশট যদি না হয় তুমি এখনই লাইভের কাতান 2,550 ব্লু বলে এখনই হচ্ছে গিয়ে অর্ডারটা করো, কারণ এখনও লাইভ চলছে। বাট তুমি পরে যদি করো উইদাউট স্ক্রিনশটে অর্ডার কনফার্ম করা পসিবল হবে না। শাড়ির প্রাইস হচ্ছে 2,750, 2,750 টাকা। আচ্ছা যেহেতু আপু অরেঞ্জ কালার শাড়ি লাইক করছো, আমি অরেঞ্জের উপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি, দেখে নাও। অরেঞ্জের উপর তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি, দেখে নাও। এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটাও দারুণ সুন্দর। যারা অরেঞ্জ লাভার্স আছো, যারা অরেঞ্জ কালারের শাড়ি দেখতে চাও, এই শাড়িগুলো পরে কিন্তু তোমরা যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবা, প্রত্যেকটা পার্টি শাড়ি।
আপু কালার আছে? আপু এতক্ষণ তো বিভিন্ন কালারই দেখাচ্ছি, লাল পাশ না আপু, লাল সাদা হবে না, ব্ল্যাক হবে না। আচ্ছা দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা। আঁচলটা খেয়াল করো, খুবই সুন্দর অরেঞ্জ এবং গোল্ডেন, খুবই সুন্দর অরেঞ্জ এবং গোল্ডেন কালারের আঁচল। এটা হচ্ছে শাড়িটার উপরের পার। কিউট আপু কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার, এটা হচ্ছে শাড়িটার নিচের পার। শাড়ি অফার আছে আপু? আপু অফার বলতে কি, তোমাদেরকে অলরেডি যে শাড়িগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে সব থেকে মানে কি বলবো, এই প্রাইসের মধ্যে সব থেকে হাই কোয়ালিটি, মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট বাট রিজনেবল প্রাইস। তো এর থেকে বড় অফার আর কি থাকতে পারে? আর দুটা নিলে তোমাদের ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছ। দেখে নাও, এটা হচ্ছে শাড়িটার ফুল বডি, ইভেন শাড়িটার ফুল বডিতে কাজ করা, অরেঞ্জের উপর ফুল বডিতে গোল্ডেন কালারে কাজ করা। আমার হাতে যে চমৎকার সুন্দর একটা গোল্ডেন কালারের কাতান শাড়ি দেখতে পাচ্ছ, রাইট? হাতে যে সুন্দর একটা গোল্ডেন অরেঞ্জ এবং গোল্ডেনের কাতান শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইস অনলি 2550 টাকা। সুন্দর শাড়িটার প্রাইস 2550 টাকা। যার বেশি ভালো লাগে, যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। হাই আপু, হাই আপু কেমন আছো? আমাদেরকেও একটা করে, ওকে দেখে নাও, সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি ধরে রেখেছি যেটার প্রাইস 2550। যার বেশি ভালো লাগে, যার বেশি ভালো লাগে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা তুলে পুরো অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করে ফেলো। ওকে দেখে নাও, শাড়িটা কিন্তু ফুল বডিতে কাজ করা, সুন্দর শাড়িটার ফুল বডিতে কাজ করা। আমি একটু দেখে দিই, এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজ পিসটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসের স্লিভে এই পার্টটা বসবে। তোমার শাড়িটার প্রাইস কত? আপু আমি যে শাড়িটা পরে আছি, আমার শাড়িটার প্রাইস হচ্ছে 2550 টাকা। ওকে এক আপু, মেবি একটা মেরুন দেখতে চেয়েছিলা, রাইট? একটু দেখে নাও। জি আপু মেরুন কাতান দেখতে চেয়েছিলা, একটু দেখে নাও, মেরুনটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার হাতে খুব সুন্দর একটা মেরুন কালার আছে, দেখো কে যেন মেরুন দেখতে চেয়েছিল আমার কাছে। পেস্ট কালার দেখাও আপু তোমারটার ক্লিয়ার। আপু আমারটার কালার হচ্ছে পিঙ্ক কালার, অরেঞ্জের মতো অন্য কী কালার আছে আপু? অরেঞ্জের মতো আপু আজকে আমি বেশ কিছু কাতান শাড়ি পরপর দেখে দিয়েছি, তোমরা যারা যারা মিস করেছো ফার্স্ট থেকে দেখে নিও। বাট যে আপু মেরুন কালারের একটা কাতান দেখতে চেয়েছিলাম, আমি তাকে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি, মেরুন কালারটা দেখে নাও। বেনারসি না ইন্ডিয়ান আপু? এগুলো সব ইন্ডিয়ান কাতান, এগুলো সব ইন্ডিয়ান কাতান, দেখে নাও। দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা, দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল। আপু আমি স্ক্রিনশট নিতে পারি না, আই লাভ দ্য অরেঞ্জ শাড়ি, তোমাদের সব কোথায়? আপু আমাদের এটা উত্তরা অফিসে পাবা, বাট তুমি যদি স্ক্রিনশট না রাখতে পারো তোমার উত্তরা অফিসে এসেও শাড়ি খুঁজে পেতে সমস্যা হবে। প্লাস হচ্ছে তুমি আস্তে আস্তে দেখবা যে তোমার পছন্দের শাড়িটাই স্ট্রোক আউট। তো বেটার যারা স্ক্রিনশটটা তুলতে পারো না, অ্যাটলিস্ট ঘরে তো দুটা মোবাইল থাকার কথা, রাইট? একটা দিয়ে তুমি দেখছো আরেকটা মোবাইল আছে, তো যেটা আছে সেটা দিয়ে ছবি তুলে ফেলো। স্ক্রিনশট তুলতে না পারলেও আপু আরেকটা মোবাইল দিয়ে ছবি তুলে ফেলো। অথবা আরেকটা কাজ করতে পারো, তোমরা যদি লাইভটা এই মুহূর্তে অর্ডার করতে পারো দেন পেয়ে যাবা। আচ্ছা দেখে নাও, এটা হচ্ছে কি শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, যে মেরুন দেখতে চেয়েছিলা দেখে নাও। এটা হচ্ছে শাড়িটার উপরের পার, এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার, এটা হচ্ছে শাড়িটার নিচের পার। দেখতে তো পাচ্ছ নিচের পারটা কি সুন্দর মেরুন কালার। আমি এখন কিন্তু তোমরা একুরেট কালারটা পাচ্ছ, আমি কাছে আসলে কিন্তু কালার ডিসকালার হয়ে যাচ্ছে। জাস্ট দেখো মেরুন পার, মেরুন শাড়ি, অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ আপু। দেখে নাও সুন্দর শাড়িটা, আমি একটু ধরি, সুন্দর শাড়িটা একটু ধরলাম মেরুনের উপর। শাড়িটার প্রাইস 2750। চমৎকার সুন্দর একটা মেরুন কালারের শাড়ি ধরে রেখেছি, চমৎকার সুন্দর একটা মেরুন কালারের শাড়ি ধরে রেখেছি যেটার প্রাইস 2750 টাকা। দেখে নাও প্রাইস 2550। আপু তোমরা একটু আইলি আইলি কনফার্ম করো, কাজ আমাদের এখন স্পট ডেলিভারিতে যারা আসছে কাতান কিন্তু ওরা সব নিয়ে যাচ্ছে। তো যার যেটা ভালো লাগে ছবি দাও, ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করে ফেলো। সুন্দর শাড়িটার প্রাইস 2750। ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো।
ভালো লাগলে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলা। একদম মেরুন কালারের একটা কাতান শাড়ি। ওকে, আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি। সুন্দর শাড়িটা এ দেখো, এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসের স্লিভে এই পার্টটা বসবে। শাড়ির প্রাইস 2750। তো আমি নেক্সট শাড়িতে চলে যাই। যারা বারবার আমার মতো কোটা কাতান শাড়ি অনেকেই দেখতে চাচ্ছিল, রাইট, আমি তো একটা কোটা কাতান পরেই আছি, যেটা প্রাইস 2550। খুবই সুন্দর, দেখো কি সুন্দর রেড পার্ট পিঙ্কের উপর। জাস্ট পাটটা দেখো, পাটটা এত নাইস যে পাটটা দেখলেই শাড়িটা পরতে ইচ্ছা করে, রাইট, পাটটা দেখলেই পরতে ইচ্ছা করে। এটা হচ্ছে আঁচল এবং ফুল বডিতে, দেখো ফুল বডিতে চমৎকার সুন্দর গোল্ডেন কালারের কাজ করা। অরেঞ্জ আপু, অরেঞ্জ যেগুলো দেখালাম ওটার প্রাইস 2550। আমি কিন্তু অরেঞ্জের উপর তোমরা এত চাচ্ছ দেখে দুইটা ডিজাইন দেখিয়েছি, দুটাই 2550, 2550। আর যারা আনসার দাও না, একটু নিচে যা দিয়ে আনসার দাও, আনসারে কিন্তু গ্যাপ থাকে। আচ্ছা আপু, অরেঞ্জ দুইটা ডিজাইনের প্রাইসই 2550, 2550। যারা কোটা কাতান দেখতে চেয়েছিলাম, আমি তো একটা কোটা কাতান পরেই আছি, যারা আরও কোটা কাতান দেখতে চেয়েছিল দেখে নাও, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। যারা হচ্ছিল সিলভার টেপসের কালার পছন্দ করছিল, যারা আমাকে বারবার বলছিল আপু সিলভার টেপসের শাড়ি দেখান, তো এই কোটা কাতানগুলো হচ্ছে তাদের জন্যই। যারা বারবার সিলভার কালার টেপসের শাড়ি দেখতে চাচ্ছিল দেখে নাও, আচ্ছা আমি তোমাদেরকে না আরও কিছু সিলভার টেপসের কোটা কাতান দেখাবো, একটু ওয়েট, রোজ রোজ দেখাবো দেখাবো করে আর দেখানো হয় না, দেখে নাও। যারা কোটা কাতান শাড়িগুলো দেখতে চাচ্ছিল একটু খেয়াল করো, শাড়িগুলো কিন্তু একদমই লিমিটেড পিস আছে, পরে কিন্তু আর এই শাড়িগুলো পাবা না। এটা হচ্ছে উপরের পার, কারণ এই শাড়িগুলো আপাতত স্টক আউট হয়ে গেলে। আচ্ছা দেখে নাও আপু, স্টক আউট হয়ে যাওয়ার আগে তোমরা তো লাইভেই আছো, ঝটপট স্ক্রিনশটটা নিবা, ফুল অ্যাড্রেস পূর্ণাঙ্গ সহ কনফার্ম করবা। আচ্ছা দেখে নাও, এটা হচ্ছে কি শাড়িটার নিচের পার, নিচের পারটা খেয়াল করো, নিচের পারটা কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে শাড়িটার ফুল বডি, ইভেন খেয়াল করো শাড়িটা ফুল বডিতে কাজ করা। কিউট লাগছে আপু, থ্যাংক ইউ আপু। যারা আমার পরা কোটা কাতানটা দেখতে চাচ্ছিল, আমি আরও কিছু ডিজাইন দেখিয়ে দিলাম, এবং যারা সুন্দর সিলভারের কিছু অর্নামেন্টসের সাথে শাড়ি পরতে চাচ্ছিল এটা পরতে পারো। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, অলওভার কাজ করা একটা কোটা কাতান শাড়ি, সিলভার এন্টিক পার্ল যাই বলো না কেন এটার সাথে পরলেই ভালো লাগবে। এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখো অলওভার কাজ করা। আপু কালো কাতানের মধ্যে পিঙ্ক কালার দেখা, আপু কালো কাতান হোয়াইট কাতান হবে না, আমি মনে হয় সর্বোচ্চ বার এই একটা বাক্য বলেছি আজকের লাইফে। আচ্ছা তোমরা একটু সাথে থাকো, তোমরা যদি হুটহাট একজন এক এক টাইমে আসো তখন তো পছন্দের কালারটা মিস করবা। যারা লেটে আসবা লাইফটা শেয়ার করে রাখো, শেষ হলে বাকি কালারগুলো দেখে নিও। এই যে এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজ পিসটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসের স্লিভে এই পার্টটা বসবে। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরি, দেখে নাও, সুন্দর শাড়িটা একটু ধরছি, দেখে নাও, অলওভার কাজ করা, অলওভার কাজ করা একটা কোটা কাতান শাড়ি। শাড়িটার প্রাইস হচ্ছে 2550, 2550। যারা একটু লাইট টিপসের শাড়ি পরতে লাইক করো, এটা হচ্ছে তাদের জন্য এত সুন্দর শাড়ি, কিন্তু আমি নিজেই কম দেখেছি, দেখে নাও। অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু, দেখে নাও কোটা কাতান শাড়িটা কিন্তু আসলেই অনেক বেশি চমৎকার। স্কাইয়ের উপর দেখতেই পাচ্ছ সিলভার কাজ এবং ভিতরে ভিতরে কালারফুল কালারফুল সুতারও কাজ করা। শাড়িটার প্রাইস অনলি 2550। খুব স্মার্ট একটা শাড়ি, কিছু কিছু শাড়ি আছে ঠিক আছে সুন্দর চলে, যেমন আগে যে কাতানগুলো দেখালাম, কাতানের একটা কী বলবো ঐতিহ্য আছে, কাতান পরও ভালো লাগবে। বাট এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি শাড়ি, যারা একটু ট্রেন্ডি কিছু পরতে চাও দেন তোমরা কোটা কাতানে যেতে পারো। শাড়িটার প্রাইস 2550, 2550। সুন্দর শাড়িটার প্রাইস 2550। তো আমি নেক্সট শাড়িতে চলে যাই। আকাশিটার মতো সেম একটা পিঙ্ক শাড়ি দেখে দিই, আমি তো একটা পিঙ্ক পরেই আছি, তোমাদেরকে সাথে আরেকটা সুন্দর পিঙ্ক কালারের শাড়ি শেয়ার করি, দেখে নাও। আরেকটা সুন্দর পিঙ্ক কালারের কোটা শাড়ি শেয়ার করছি, দেখে নাও। আচ্ছা এই শাড়িটা দেখাচ্ছে না, এই শাড়িতে একটু সমস্যা। আচ্ছা তোমরা এর আগে অ্যাশ সিলভার চাচ্ছিলা, অ্যাশের উপর সিলভার কিন্তু অনেক আপুই চাচ্ছিলা, রাইট, তো দেখে নাও, দেখে নাও। এই শাড়িটা নিয়ে কিন্তু একসময় খুব টানাটানি হয়েছিল, আমি লাইভে দেখেছিলাম, দেখার সাথে সাথে শাড়িটা নিয়ে খুব টানা হেঁচড়া শুরু হয়েছিল, তো শাড়িটা কিন্তু আবার এসেছে। তো আগেরবার যারা মিস করেছো অ্যাশ এবং সিলভার 2550 দিয়ে দাও। আচ্ছা আচ্ছা এটা কি ফুল কাজ না হাফ কাজ? জুম্মন একটু ডিজাইনটা দেখাতো, ভেতরটা ফুল কাজটা,
ইবা ছবিটা, ও তুমি তো ছবি দেবা, দেখি একটু। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা আপু আঁচলটা দেখাও। আপু আমি দেখাচ্ছি, এই শাড়িটা ভীষণ সুন্দর। যারা অ্যাশ সিলভার টেস্টের শাড়ি খুঁজছো দেখে নাও, যারা অ্যাশ সিলভার টেস্টের শাড়ি খুঁজছো দেখে নাও। এখন খুব সুন্দর একটা অ্যাশ এবং সিলভার শাড়ি দেখাবো কোটা কাতানের উপর। শাড়িটা কিন্তু আগেই বললাম ভীষণ সুন্দর, কেউ মিস করো না। এই শাড়িটা নিয়ে একদম আরেকবার আমার মনে আছে, এটা হচ্ছে একটা শাড়ি দেখেছিলাম রীতিমতো কারাকারি অবস্থা, তো শাড়িটা কিন্তু আবার এসেছে দেখে নাও। এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার, অ্যাশ এবং সিলভার, জাস্ট এই কালারটা, এই শাড়িটা। আমি এক কথায় যদি আমাকে কেউ বলো যে এটা ডিসক্রাইব করতে, আমি বলবো এটা খুবই ক্লাসি একটা শাড়ি, খুবই ক্লাসি একটা শাড়ি, দেখে নাও। আর শাড়ি কি বারো হাতের আঁচল ছোটো লাগে কেন আপু? আপু আমার আঁচল ছোটো লাগে কারণ আমি তো তোমাদেরকে একটার পর একটা শাড়ি দেখাই আপু। আমি যদি বড় আঁচল দিয়ে পরি, এবং সবচেয়ে বড় কথা এই দেখো, তাহলে জানার কথা আপু, আমি যদি শাড়ি আঁচলটা জাস্ট টানি, দেখো এটা যদি টেনে নেই, দেন দেখো বড় হয়ে যাচ্ছে, রাইট? আর আমার শাড়ি আঁচল যদি খুব বড় থাকে, আমি সবসময় আরেকটা শাড়ি ধরে রাখি, আমার হাতটা মুভমেন্ট করতে সমস্যা হয়, তো দ্যাটস ওয়াই আমি কিছুটা আঁচল ছোটো রেখেই পরি। বাট শাড়ির তুমি দৈর্ঘ্যে পরতে কোনো সমস্যা হবে না, দেখে নাও। একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিই, এটা হচ্ছে কি সুন্দর শাড়িটার উপরের পার, এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার। খুব সুন্দর অ্যাশ এবং সিলভারের কম্বিনেশনে একটা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে নিচের পার। এবং শাড়িটার ফুল বডিটা খেয়াল করো, শাড়িটা ফুল বডিটা খেয়াল করো, অ্যাশের উপর সিলভার কালারের কাজ করে, এটা কিন্তু খুব সুন্দর একটা কোটা কাতান শাড়ি। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরবো, যার বেশি ভালো লাগবে আর্লি আর্লি স্ক্রিনশটটা তুলে ফেলবা। আগেরবার কিন্তু এই শাড়িটা নিয়ে একদম মারামারি কাটাকাটি অবস্থা, মানে দেখানোর সাথে সাথে শেষ। তো যে আপুর আগেরবার মিস করেছো তারা দেখে নাও, এবং যারা আছো সবাই দেখে নাও, যাদের বেশি ভালো লাগে আর্লি আর্লি স্ক্রিনশটটা তুলে ফেলো। এটা হচ্ছে অ্যাশ এবং সিলভারের মধ্যে একটা কোটা কাতান শাড়ি, এবং আগেই বলেছি কেউ যদি আমাকে এক কথায় ডিসক্রাইব করতে বলো যে এই শাড়িটা কেমন, আমি বলবো যে অসম্ভব ক্লাসি একটা শাড়ি, যেটা পরে তুমি একদম কবিতার অনুষ্ঠান বলো, তোমাদের যে ফোক ফেস্টিভ্যালগুলো অ্যাটেন্ড করো, ফোক ফেস্টিভ্যাল বলো আর বিয়ের প্রোগ্রাম বলো, যে কোনো জায়গায় পরে যেতে পারবা। শাড়িটার প্রাইস অনলি 2550 টাকা অ্যাশ এবং সিলভারের মধ্যে। আমি সুন্দর শাড়িটার হচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, দেখে নাও। এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের স্লিভে এই যে সুন্দর পাড়টা বসাতে পারবা, দেখে নাও। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের পাড়ে এই সুন্দর পাড়টা তোমরা ইউজ করতে পারবা। এগুলো কি সুতি কাতান? না আপু এগুলো কোটা কাতান, এগুলো সুতি কাতান কাতান না, এগুলো হচ্ছে কোটা কাতান, এই যে দেখে নাও। খুব সুন্দর অ্যাশ এবং সিলভারের কন্ট্রাস্ট, শাড়িটা হচ্ছে অ্যাশ এবং সিলভারের কন্ট্রাস্ট, যাদের ভালো লাগে নিয়ে ফেলো। আর একটা সুন্দর কোটা কাতান শাড়ি দেখাবো, তোমরা অনেকেই হচ্ছ এর আগে আমাকে চেক প্রিন্টের মধ্যে কাতান দেখতে চেয়েছিলে আমাদের কাছে, রাইট? তো চেক প্রিন্টের মধ্যে নর্মাল কাতান না, এটা হচ্ছে চেক প্রিন্টের মধ্যে কোটা কাতান, দেখে নাও। এই কাতানটাও ভীষণ 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 সুন্দর। এটা হচ্ছে শাড়িটার পাটটা, জাস্ট পাটটা দেখো, জাস্ট পাটটা দেখো, পাটটা কিন্তু হোয়াইট হবে না আপু, দেখে নাও। এটা হচ্ছে সুন্দর শাড়ি পাটটা, পাটটা কিন্তু খুবই গর্জিয়াস। আচ্ছা আমি একটু ফুল শাড়িটা খুলে দেখি, কারণ এটার আঁচল এবং ব্লাউজ পিসটাও খুবই গর্জিয়াস, আঁচল এবং ব্লাউজ পিসটাও খুবই সুন্দর, দেখে নাও। এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা, যেহেতু কাতান শাড়ি, কাতানে তো গোল্ডেন কাজ থাকবেই নাকি, কাতান শাড়ি গোল্ডেন কাজ থাকেই, দেখে নাও। এই যে জাস্ট আঁচলটা দেখে নাও, আঁচলটা কিন্তু খুব সুন্দর, অল ওভার গোল্ডেন কাজ করা। এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা, এটার ব্লাউজ পিসটাও দারুণ সুন্দর, দেখো। এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটা, ফুল বডিতে এই কাজটা তো পরবে, ফুল বডিতে এই কাজটা তো পরবে। এবং এই যে কি, এবং দেখো এটা হচ্ছে তোমাদের ব্লাউজের স্লিভে ফেলাতে পারবা। সুন্দর কোটা কাতান শাড়িটা আমি একটু ধরি, যার বেশি ভালো লাগে স্ক্রিনশটটা ঝটপট তুলে নাও। এটার প্রাইস হচ্ছে 2450। আমার হাতে যে চমৎকার সুন্দর একটা কোটা কাতানের শাড়ি দেখতে পাচ্ছো, এটার প্রাইস হচ্ছে অনলি 2450, 2450। যারা একটু ট্রেন্ডি টাইপসের শাড়ি পরতে চাও, রাইট? কাতান তো সবসময় পরো, তো যারা একটু ট্রেন্ডি টাইপসের শাড়ি পরতে চাও তারা এটাই যেতে পারো, তারা এটা দেখতে পারো, এটা ট্রাই করে দেখতে পারো, পরলে কিন্তু অনেক বেশি স্মার্ট লাগবে, অনেক বেশি ট্রেন্ডি লাগবে। আমি সিলভারের অ্যাশ কালারটা নিবো আপু, সিলভারের অ্যাশ কালারটা যদি নিতে হয় স্ক্রিনশট ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করে ফেলতে হবে, এবং ঝটপট করতে হবে, শাড়ি কিন্তু লিমিটেড পিস। মেরুন শাড়িটা একটু খুলে দেখেন আপু, আপু মেরুন শাড়ি অলরেডি আমি খুলে ধরে দেখে দিয়েছি, তুমি যদি মিস করে যাও একটু পর লাইভটা শেয়ার করে দেবো, দেখে নিও।
আচ্ছা, আমাকে মিস করেছে খুব কে যেন। ভাই আপনি তো অনেক লেটই এসেছেন আজকে। শাড়িটার প্রাইস অনলি 2500, সরি এটার প্রাইস অনলি 2450। এটার ব্লাউজ পিসটা কিন্তু দারুণ সুন্দর, মিস করো না। এই ব্লাউজ পিসটা দিয়ে যখন এই সুন্দর, দেখো এই ব্লাউজ পিসটা দিয়ে যখন এই সুন্দর শাড়িটা পরবা, শাড়িটা কিন্তু আরও আরও বেশি সুন্দর লাগবে। শাড়ির প্রাইস অনলি 2450, 2450। যার বেশি ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো। যার বেশি ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো, আমি নেক্সট শাড়িতে চলে যাই। আচ্ছা, আমি এখন খুব সুন্দর একটা লিনেন শাড়ি দেখাবো যেটার উপর অল ওভার সুতার কাজ, দেখে নাও। হ্যালো হ্যালো আপু, কেমন আছো? দেখে নাও, এখন একটা দারুণ সুন্দর হোয়াইট কালারের লিনেনের শাড়ি দেখাবো যেটার উপর অল ওভার সুতার কাজ করা। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, এবং বলে নিই এই শাড়িটা না পরে আমার রিস্টক হয়েছে। সেন্টেক্সের শাড়ি পরে এক আপু আমাদের সাথে পিক শেয়ার করেছিল, দেন তোমরা হিউজ 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 নক করেছিলা, কিন্তু কাউকে এই শাড়িগুলো আর দিতে পারিনি। তো শাড়িটা আবার যেহেতু রিস্টক হয়েছে, রিস্টক হলেও কিন্তু খুব লিমিটেড পিস, তো দেখে নাও। রিস্টক হলেও খুবই লিমিটেড পিসই আছে, দেখে নাও সুন্দর শাড়িটা। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল। আঁচলটা খেয়াল করো, হোয়াইটের উপর পিঙ্ক সুতার কাজ করা। আঁচলটা হোয়াইটের উপর পিঙ্ক সুতার কাজ করে, এটা হচ্ছে শাড়িটার আঁচল। এটা হচ্ছে শাড়িটার উপরের পার, রেড অ্যান্ড গোল্ডেন শাড়ির কাজটা কি সুতার না প্রিন্ট? আপু কাতানগুলো সব সুতার, কাতানের উপর প্রিন্ট নেই। এই যে এটা হচ্ছে নিচের পার, এবং ফুল বডিটা খেয়াল করো, শাড়িটা ফুল বডিতে কাজ, লাইফ ক্লিয়ার না আপু। লাইফ ক্লিয়ার না হলে একটু শেয়ার করে রাখো, ক্লিয়ার হলে দেখে নিও, আমার এখানে কিন্তু নেট ক্লিয়ার। এটা হচ্ছে শাড়িটার ফুল বডি। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরে দেখাই, যার বেশি পছন্দ নিয়ে ফেলো। সুন্দর শাড়িটা একটু ধরে দেখাচ্ছি, এই যে শাড়িটার প্রাইস, এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। আমার হাতে এখন যে হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইসটা খুবই রিজনেবল, অনলি 1850। সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1850, 1850 টাকা। ভালো লাগলে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। এই যে অসম্ভব সুন্দর শাড়ি, কেউ মিস করো না, জাস্ট ধরে রেখেছি। রেড গোল্ডেন প্রাইস আপু, রেড গোল্ডেন যদি জামদানি শাড়ি দেখিয়ে থাকি, সরি রেড গোল্ডেন যদি কাতান শাড়ি দেখিয়ে থাকি, শাড়িগুলোর প্রাইস ছিল 2550 থেকে 2750-এর মধ্যে। তো তুমি কোনটার কথা বলছো, একটু শাড়িটার ছবি তুলে আমাদেরকে ইনবক্স করো, দেন প্রাইসটা পেয়ে যাবা। আর লাইভের সাথে সাথে তো আমি বলেছিলাম এই শাড়িটা কিন্তু রিস্টক হয়েছে, বাট খুবই লিমিটেড পিস। সো এই শাড়িটা যারা এর আগে নিতে চেয়েছিল, কেউ মিস করো না, শাড়িটার প্রাইস অনলি 1850। মিস করলে কিন্তু মিস হয়ে যাবে ভাই, রাইট, ঠিক বলেছেন। এটা কি শাড়ি আপু? এটা হচ্ছে ইন্ডিয়ান লিলেন একটা শাড়ি, লিলেনের উপর সুতার কাজ। এটা হচ্ছে লিলেনের উপর অল ওভার পিঙ্ক সুতা দিয়ে কাজ করা একটা শাড়ি। যাচ্ছ খেলা খেলা? আমরা সন্ধ্যার দিকে আসি নাকি রাতে? আচ্ছা, শাড়িটার প্রাইস 1850, 1850। ভালো লাগলে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, 1850 টাকা। এই যে ফুল বডিতে কাজ, ফুল বডিতে কাজ করা, এবং শাড়িগুলো কিন্তু অনেক বড়, তোমাদের রানিং ব্লাউজ পিস হয়ে যাবে এটার সাথে। আচ্ছা, রানিং ব্লাউজ পিস না, আমি দেখে দিই এটা আবার আঁচলের কাছে ব্লাউজ পিস। জাস্ট ব্লাউজ পিসটাই দেখো কত বড়, দেখতে পাচ্ছ? যথেষ্ট বড়। আচ্ছা, আমি আরেকটা খুব সুন্দর শাড়ি দেখাবো, এটা হচ্ছে সাদা কালোর ভিতর, এটাও ইন্ডিয়ান লিলেন শাড়ি, ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা, দেখে নাও। এটাও খুব সুন্দর ইন্ডিয়ান লিলেন শাড়ি, ব্ল্যাক এবং হোয়াইট কালারে সুতার কাজ করা। এই শাড়িটাও ভীষণ সুন্দর, এবং শাড়িগুলো কেউ মিস করো না। শাড়িগুলো সম্পর্কে একটা কথাই বলতে পারি, কোনো শাড়ি তোমরা মিস করো না, মিস করলে ভালোই মিস হয়ে যাবে। এই যে শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, এবং এগুলো কিন্তু এই প্রাইসে পরে আর পাচ্ছ না, এই প্রাইসে এই কোয়ালিটির শাড়ি পরে আর পাচ্ছ না। সো নিয়ে ফেলো, যা যা নিবো নিবো করছো নিয়ে ফেলো, এগুলো লিলেনের উপর কাজ করা। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, এবং আঁচলটা অল ওভার কাজ করা, হোয়াইটের উপর ব্ল্যাক কালারের সুতার কাজ, দেখে নাও, হোয়াইটের উপর ব্ল্যাক কালারের সুতার কাজ।
এটা হচ্ছে শাড়িটার উপরের পার্ট, এই যে এটা হচ্ছে সুন্দর শাড়িটার উপরের পার্ট, এটা হচ্ছে শাড়িটার নিচের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। এবং খেয়াল করো ফুল বডি, শাড়িটা ফুল বডিতে ছোটো 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 কাজ করা। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরি, দেখে নাও ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে শাড়িটা, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর এবং খুব ক্লাসি টাইপের একটা শাড়ি, হোয়াইটের উপর ব্ল্যাক। এবং তোমরা মনে এই টাইপের কাজ, এই ধরনের শাড়ি অনেকদিন ধরেই খুঁজছিলা, রাইট? তো দেখে নাও এটার প্রাইস অনলি 1850, তোমার হাতে যে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ এটার প্রাইস অনলি 1850 টাকা। যার বেশি ভালো লাগে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো। এই যে আঁচল, এটা হচ্ছে ফুল বডি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে, শাড়ির প্রাইস অনলি 1850। লু কম্বো হবে আপু? আপু এটার, আপু এগুলোর মধ্যে সব কালারই ছিল একসময়, আমার এটার মধ্যে সব কালারই ছিল, তবে আপাতত এগুলোর আর কালার হবে না, এই দুটা কালারই অ্যাভেলেবল আছে। প্রাইস 1850, কারণ ভালো লাগলে ঝটপট নিয়ে ফেলো, কারণ দেখে এত সুন্দর একটা শাড়ি এবং শাড়িটা ফুল বডিতে কিন্তু কাজ করা, সুন্দর শাড়িটার একদম ফুল বডিতে তোমরা এই কাজটা পাবা, এই যে টপ টু বটম কাজ করা। আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা, শাড়ির প্রাইস অনলি 1850। তো যারা কাতান লাভার্স আছে এবং যারা ব্লু দেখতে চাও, তাদেরকে আমি খুব সুন্দর একটা ব্লু শাড়ি দেখাবো। এবং এটা কিন্তু অরিজিনাল রাজগুরু ক্যাটালগের শাড়ি, এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা শাড়ি তোমাদেরকে দেখাবো, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলবা। শাড়িগুলো কিন্তু একদমই লিমিটেড পিস, একদমই লিমিটেড পিস, তোমরা কেউ মিস করো না, যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট তুলবা, স্ক্রিনশট তুলে ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করবা। খুব সুন্দর একটা ব্লু রঙের শাড়ি এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। যারা বারবার ব্লু শাড়ি দেখতে চাচ্ছিল, দেখে নাও এই শাড়িগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস, যেটাকে বলে শাড়িটা হচ্ছে ঠিক সেটাই, এবং কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো। এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলটা, আঁচলটা খেয়াল করো ব্লুর উপর গোল্ডেন, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল। ব্লাউজ পিসটাও দেখে দিই নাকি, ব্লাউজ পিসটা দেখে নাও, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হচ্ছে ব্লুর উপর গোল্ডেন কালারের সুতার কাজ, ব্লুর উপর গোল্ডেন কালারের সুতার কাজ, এটা হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস, এই যে এটা হচ্ছে শাড়িটার উপরের পার, এই যে বেগুনি হবে না আপু? বেগুনি হবে না, এই সুন্দর ব্লুটা হবে, এটা হচ্ছে শাড়িটার উপরের পার। আপু সিল্ক শাড়ি দেখান, আচ্ছা আপু সিল্ক হবে না, আপাতত কাতান শাড়িগুলো দেখাচ্ছি, কাতান শাড়িগুলো দেখতে পারো, কাতান শাড়িগুলো অসম্ভব সুন্দর। এই যে এটা হচ্ছে নিচের পার, নিচের পারটা খেয়াল করো গোল্ডেন এবং সুন্দর একটা সবুজ বিদ্যা। তো সুন্দর শাড়িটা আমি একটু ধরি, যার বেশি পছন্দ, যার বেশি পছন্দ একটু আর্লি আর্লি স্ক্রিনশটটা তুলে ফেলো, যার বেশি পছন্দ আর্লি আর্লি স্ক্রিনশটটা তুলে ফেলো। শাড়িটার প্রাইস অনলি 2750, আমার হাতে যে সুন্দর একটা ক্যাটালগের কাতান শাড়ি আছে, এটার প্রাইস অনলি 2750। ভালো লাগলে ঝটপট স্ক্রিনশটটা তুলে ফেলো, সুন্দর শাড়িটার প্রাইস 2750 টাকা, ধরে আছি সুন্দর শাড়িটা কিন্তু আমি ধরে আছি। আচ্ছা মাথার পিছনে শাড়িগুলো দেখ, হ্যাঁ এত শাড়ি দেখতে হলে এসে দেখতে হবে, মাথার পিছনে প্রত্যেকটা শাড়ি নামিয়ে নামিয়ে দেখানো কি সম্ভব? বাট খুব সুন্দর একটা ব্লু শাড়ি ধরে রেখেছি, ব্লু শাড়িটা দেখতে পারেন, শাড়িটার অরিজিনাল হচ্ছে রাজগুরু ক্যাটালগের শাড়ি, যেটার প্রাইস 2750। শাড়িটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস, এটা তোমরা বিয়ে শাদীর প্রোগ্রাম থেকে শুরু করে বার্থডে পার্টি সব ধরনের প্রোগ্রামই পড়তে পারো, এই যে। আর এটা ব্লাউজ পিসটা তো খুবই সুন্দর, এই ব্লাউজ পিসটা যখন মেক করে এই শাড়িটা পরবা তখন আরও আরও বেশি গর্জিয়াস লাগবে। অনলি 2750 টাকায় সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ। আর আমার পরে শাড়িটা যারা মিস করেছে দেখে নাও, আমি কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক এবং রেড পাড়ের কোটা কাতান শাড়ি পরা, এই যে। আপু তোমার হাতে ব্লু শাড়িটার অ্যানাদার কালার আছে না? আপু এই শাড়িটারই একটা কালারই অ্যাভেলেবল, নাইস থ্যাংক ইউ। ওকে যারা আমার পরে শাড়িটা মিস করেছে দেখে নাও, আমার পরে শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কোটা কাতান শাড়ি, এই যে এটা হচ্ছে শাড়িটার পাটটা। শাড়িটার প্রাইস অনলি 2550, আমার পরে শাড়িটার প্রাইস অনলি 2550 টাকা। কারো যদি ভালো লাগে স্ক্রিনশটটা তুলে রাখতে পারো,
তো এখনকার মধ্যে বিদায় নিচ্ছি, একটু পর আমাদের সাথে আবার দেখা হতে যাচ্ছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।